رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। লাস্ট নাম্বার 19 সুন্দর প্রশ্ন করেছেন, শহীদি মৃত্যুবরণ করা, শহীদ মৃত্যুবরণ করে, মুমিনরাও মৃত্যুবরণ করে, সকলে মৃত্যুবরণ করার মধ্যে কিছু না কিছু পার্থক্য রয়েছে। মৃত্যু যন্ত্রণা তো সবারই হবে, নবী করিম সাল্লামের মৃত্যু যন্ত্রণা হয়েছে, তবে কম আর বেশি। মুমিন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হবে সহজ, একদম কম, পিঁপড়ার কামড়ের মতো, অথবা কলসি থেকে পানি ঢেলে দিলে শেষ ফোঁটাটা যেভাবে পরে আসানভাবে সহজভাবে সেভাবে মুমিন ব্যক্তির রুহের হয়ে যায়, তবে কষ্ট তো কিছুটা হবেই। আর শহীদি মরা সবার জন্যই সম্ভব, পুরুষের জন্য সম্ভব, নারীদের জন্য সম্ভব। ইসলামের প্রথম যুগে অনেক নারী শাহাদাত বরণ করেছেন, সুবহানাল্লাহ। কাফেরদের হাতে, মুশরিকদের হাতে নিহত হয়েছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমান জামানার মেয়েরাও যদি সে শাহাদাতের কামনা করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেবেন। হাদিসে আছে, মানসা আলা শাহাদাতা বাল্লাগ আল্লাহু মানাজিলা শাহাদা ওয়াইন মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি শাহাদাত চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেবেন, যদিও সে নিজ বিছানায় মারা যায়। সেই হিসেবে মহিলারাও শহীদের মর্যাদা পেতে পারে, যদিও তারা যুদ্ধের ময়দানে মারা না যায়, তারপরেও শাহাদাতের মর্যাদা পেতে পারে আল্লাহর কাছে শাহাদাত কামনা করলে দিনের জন্য। ধন্যবাদ।